রহমতুল্লাহ বরকাত আপনার প্রশ্নটি হচ্ছে যে সালাতের ফলে মন করা সম্পর্কে আপনি যখন সালাতের সালাম ফিরে ফেলছেন তখন সালাত শেষ হয়ে গেছে এর সাথে অন্য কিছুর সাথে এখন আর সম্পর্ক নয় সালাদ শেষ হয়ে গেছে দুই দিকে সালাম ফেরানোর পর এরপরে আপনি ফরো সালাতের পর সুন্দর তরিকায় যে গিরাজগারগুলো আছে এগুলো করবেন এরপরে মনে হচ্ছে আপনি মনোজাত করেন বা না করেন এটা আপনার এখতিয়ার আপনি যে কোনো সময় আল্লাহ তালার নিকটে চাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এটা সালাতের অন্তর্ভুক্ত নয় এবং সালাতে সুন্দর মধ্যে এটা পড়ে না আর সালামের আগে যে দোয়াটা আমরা পড়ি আল্লাহামিনিসাম তুলফসি সুলমান কাছো সেটা একটা মনাজাত সেটা একটা দোয়া তাই যে দোয়াটা আপনি আগেই করে ফেলছেন আর এরপরে আপনি সালাম ফেরানোর পরে আপনি যদি জিগির কাজ যেগুলো আছে চালাতের পরে সেগুলো করলেন পরে মনে চাইলে আপনি দোয়া করেন এটা কোনো নিষেধাজ্ঞা নেই আশা করি বিষয়ে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালামুক রহমতুল্লাহ ববরকত